আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার ব্লগ করছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিমলি বিচে। সেখানে আমরা একটা কটেজ এয়ারবিএনবি করে আমরা ভাড়া নিয়েছি, আমরা ওয়ান নাইট স্টে করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এখন আমরা আছি সিনো বয়েন পার্কের এখানে। সো লেটস গো। রাস্তার জন্য আমরা আবার কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে গেছি। আমরা টোটাল 9 জন যাচ্ছি, তো আমাদের গ্রুপের এক গ্রুপ আসতে একটু দেরি হবে দেখে আমরা গিমলি বিচে যেতেই উইনিপেগ বিচ পড়ে। তো আমরা মাঝখানে উইনিপেগ বিচের দিকে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। উইনিপেগ বিচের এই জায়গাটা খুব ভালো লাগে, এখানে খুব এক্সোটিক একটা ভাইব আছে। তো আমরা পৌঁছে গেছি উইনিপেগ বিচ। আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, বাট যেটা হচ্ছে যে আমি এখানে বেশি বড় করে ভিডিও করিনি, কারণ উইনিপেগ বিচের আমার আগের একটা ব্লগ আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো অ্যাপারেন্টলি আমরা বাসায় চলে আসছি। আমরা এই এয়ারবিএনবিটা বুক করছি। সো এটা হচ্ছে ওদের ফ্রন্ট ইয়ার্ড, এটা হচ্ছে আশেপাশে নেইবারহুড। এই দিক দিয়ে এদের ব্যাকইয়ার্ডের দিকে যাচ্ছি আমরা। এখানে প্যাটিওর মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওই দিকটা কভার করা হচ্ছে বারবিকিউ গ্রিল মেশিন। এটা হচ্ছে গ্যারাজ, এখানে আমরা রাতে ক্যাম্প ফায়ার করব। এখানে ও আবার অনেক মিষ্টি কুমড়া টুমড়া চাষ করা আছে, স্কোয়াশ আছে, মিষ্টি কুমড়া আছে। আমরা আমাদের গাড়িগুলা এখানে পার্ক করছি। এই দিক দিয়ে আমরা এখন এই জায়গাটা পুরোটাই হচ্ছে শাক, ও অনেক শাকসবজি চাষ করে দেখে বোঝা যাচ্ছে। এখানেও বেশ কিছু আমরা লিটারালি অনেক কিছু নিয়ে আসছি আমরা, সেগুলোর মধ্যে এখন আমরা ভিতরে ঢুকতেছি। এই দিকটা হচ্ছে বেজমেন্ট, আগে বেজমেন্টটা দেখি। জুতাগুলো আমরা এখানে রাখি, হ্যাঁ বেশি বাইরে রাখছি আমরা। এটা হচ্ছে বেজমেন্ট, বেজমেন্টের এখানে লন্ড্রি আছে, সো দ্যাট আমাদের যদি কিছু বাধাই করা লাগে। যদি আমরা বেসমেন্টে আমাদের তেমন কোনো, এটা হচ্ছে হিউমিডিফায়ার, এখানে একটা এক্সট্রা রুম আছে। আর এখানে এখন আমরা বাসার দিকে যাব। আমরা রাতে আমাদের ডিনারের জন্য আমরা বিরিয়ানি অর্ডার করে নিয়ে আসছি। সো মাটন বিরিয়ানি, রাইট? যুবরাজ, হাউ আর ইউ ফিলিং? লিমা, তোমার কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে, নিজের বাসা বলে কথা। শুভ, আমরা ফায়ার অ্যালার্ম ফেলেছি, খুব ভালো কাজ করছো। ফাহিম, তোর অনুভূতি কি প্লিজ? অনেক ভালো লাগতেছে, সবই তো আছে। আমরা এখানে এখন সব ব্যাগস, আমাদের আরেক গ্রুপ আসতেছে, ওদের আসলে একটু কাজ ছিল তাই ওরা একটু পরে, আমরা একটু আগে রওনা দিয়ে দিছি।
আমাদের ফুল গ্রুপ একটু পরে চলে আসবে দেন এই তো দিস ইজ ইট হাতের ডান পাশে এদিকটা একটা ওয়াশরুম আর ঠিক এদিকটা এটা একটা বেডরুম এখানে ওই ফুটন সোফাটা ওইটাকে আবার ডাবল বেড করা যায় এখানে হচ্ছে আরেকটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে আর এদিকটায় হচ্ছে লিভিং রুম আমাদের বাকি গ্রুপের জন্য ওয়েট করা অবস্থায় ওরা আবার সাইকেল চালানো স্টার্ট করা আমি সাইকেল চালাতে পারি না আই এম রিয়েলি ব্যাড অ্যাট ইট সো ওরা এখানে সাইকেল চালায় একটু রোম অ্যারাউন্ড করতেছিল তো এখন আমরা গিমলি বিচে আসি হয়তো একটু নামবো পানিতে বেশি ভিজবো না কারণ বাইরে অনেক ঠান্ডা এবং পানিও অনেক অনেক একদম ফ্রোজেন এর মতো বাট হয়তো পা হাঁটু পর্যন্ত ভিজাতে পারি ডিপেন্ড করে আমাদের দুই গাড়ি এক গাড়ি আমরা চলে আসছি আরেক গাড়ি অন্যদিকে ওরাও আসতেছে শুভ Fahim. Hello. Lima. Hi. Juborad. Here comes Mukta. Mukta Raisa Bariban. My loyal subscriber. And Uiji Uiji, I'm our colleague. Shezan Mahmood, please subscribe to Shezan Mahmood. Hey, do not subscribe to Shezan Mahmood because he doesn't give any vlogs. And we are still, but never upload. We are still Akib. Waiting for Shezan's steep bro. Oh, Akib bro. Vlog. I think Wonder will get there. There goes Akib. Chal. Okay. এখানে আমরা বিচে পানিতে নামার আগে একটু ফটো সেশন চলতেছিল আমাদের তো আমরা সবাই পিকচার্স তুলতেছিলাম তো আমরা এখন হেঁটে হেঁটে যেহেতু আমরা পানিতে নামছি এবং অনেক ভিজে গেছি আমি এক্সট্রা কাপড় নিয়ে আসছি কিন্তু বিচে আনি নাই ভাবছি যে অনেক ঠান্ডা থাকবে ভিজবো না কিন্তু তারপরে ভিজার পর এখন তো কোমর পর্যন্ত ভিজছি আর শুভ মুক্তা রাইসা ওরা সবাই ডুবে গেছে তো এখন আমরা যারা ভিজাওয়ালা মানুষ তারা আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি আর ওরা বাকিরা কাপড় নিয়ে আসছে তোরা গাড়িতে করে চলে যাচ্ছে ওখানে আমরা হেঁটে এখান থেকে 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স তো এই যে মুক্তা ভিজে তোর অনুভূতি কি আজকে সো কোল্ড অনেক ঠান্ডা আজকে এই এত ঠান্ডার মধ্যে আমরা ভিজাম কিন্তু ভালো লাগছে সবচেয়ে জোশ ছিল রাইসার ডুব দেওয়াটা ওকে দেখে কারণ আমরা এই রোডটা খুব ভালো লাগে না জোশ একটা ভাইব আছে এখন আমরা হেঁটে হেঁটে যাই এখন আমরা ফ্রেশ টেস হয়ে এখন আমরা খেতে যাব বিকজ ইটস বিন আ লং আমরা এখনো কেউ লাঞ্চ করি নাই সো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমাদের রাতের খাবার আমাদের সাথে আছে কারণ আমরা বিরিয়ানি নিয়ে আসছি মাটন বিরিয়ানি সো এখন আমরা রাতের খাবার তো আছে আমাদের ওইখানে ইয়ে করতে যাব এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ
গাড়ি থেকে নেমে আমরা এখন ফুড হান্টিংয়ে বের হয়েছি, যে আমরা উই ওয়ার ডিসাইডিং যে আমরা কোথায় খাবো, বিকজ অনেক অপশনস ছিল, তো আমরা রোম অ্যারাউন্ড করতেছিলাম যে কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। এখন আমরা চিকেন খাবো, ওগুলো তো বন্ধ হয়ে গেছে, এইটাই খোলা আছে। আকিব, লাস্ট টাইম আমরা এসে এদিক তাকে আমরা বলছিলাম একদিন যদি আমরা থাকতে পারতাম। ফাইনালি আমরা আমাদের খাওয়া দাওয়া এখন শেষ করে আমরা এখন একটু বাইরে ঘুরতে বেরোবো। হাই মাই ডিয়ার কলিগ, কি খবর তোমার? ভালো, কেমন লাগতেছে? ও আমার কলিগ, ও ইউটিউবার, আমিও ইউটিউবার। ও আমরা নন ইয়ে কি বলে এটারে, পপুলার নন পপুলার ইউটিউবার, তাই না? আনপপুলার, আনপপুলার, সরি ভুল ইংলিশ বলে ফেলছি। তুমি ওইটা করো, তুমি আজকে তো সেটা ভালো এক্সপেরিয়েন্স, আজকে তো সেটা গিমলি তো আগে আইসে থাকিনি, থাকিনি সেটাই থাকাটা হইতাছে, এটা আমাদের ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। গিমলি দেখি কোথাও কানাডাতে কোথাও যাই, কোথাও আমরা নাইট স্টে এট লিস্ট করি না, এটা একদম ফার্স্ট এক্সপেরিয়েন্স, সো গুড এক্সপেরিয়েন্স। চলেন আপনাদেরকেও দেখাই। এদিকে আমরা প্রায় বেশ খানিকক্ষণ ছিলাম, আমরা এদিকে এখন তো অন্ধকার হয়ে গেছে, তো ভিডিওটা তো প্রপারলি দেখা যাচ্ছে না। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করি, তারপরে বিচের কাছেও আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করে শেষে আবার আমাদের কটেজে চলে আসি। এখানে এসে আমরা বনফায়ার করি, আমরা বনফায়ারে সব কিছু আমাদের সাথে নিয়ে আসছিলাম, তো আমরা এখানে বেশ খানিকক্ষণ ছিলাম, রাতে আমরা অনেকক্ষণ আড্ডা গান এসবের মধ্যেই ছিলাম। আমার ফোনটা দেন, আমার ফোনটা দেন, আমার ফোনটা দেন। রাইসা, মুক্তা, আই মুক্তা, রাইসা, মুক্তু, এই আমার আকিব, আকিব সিগারেটটা কোথায়? লিমা, ফাইনালি আমরা খাওয়া দাওয়া করবো, এখন রাত বাজে প্রায় 11:30 মতো, তো আমরা যে মাটন বিরিয়ানি নিয়ে আসছিলাম সেটাই খাবো। আমরা এইভাবে বেশ অনেকক্ষণ খেলাধুলা করি, বিভিন্ন ধরনের বোর্ড গেমস গুলো খেলি, খেলার পর শেষে রাত 2-3 বেজে যায় আমাদের ঘুমাতে। আমাদের সব অল সেট আপ, আমরা চলে যাচ্ছি এখন, আমরা সব গুছায় টুছায় রিটার্ন ক্লিন করে টিপটপ করে গুছায় সরি চলে যাচ্ছি। অ্যান্ড উই উইল কি লেভ দ্য কি দেয়ার। এখন আমরা আবার বিচে আসছি, আসছি আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, জাস্ট যাওয়ার আগে একটু ইয়ে করবো। আজকে ওয়েদারটা খুব ভালো, কালকে এরকম ওয়েদার থাকলে অনেক ভালো হতো। থ্যাংক ইউ।
সো ঘোরাফেরা শেষে আমরা তো এখনও ব্রেকফাস্ট করিনি, তো আমরা এখানে বিচ সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেই একটা জায়গায় আমরা বসি ব্রেকফাস্ট করার জন্য, যে যার মতো কফি অরেক স্যান্ডউইচ যে যেটা খাই সেগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, এরপর আমরা বেসিক্যালি রওনা দিব বাসায় যাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, অ্যান্ড সবাই বাই বলো, we'll be right back.